সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সুমাইয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে। এই দাসুরিয়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম কিন্তু এই সুমাইয়া ডেইরি ফার্ম। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন এই ফার্মের প্রোগ্রামগুলো দেখার জন্য, কেননা এই ফার্মে প্রতিনিয়তই অধিক দুধের ও বিশাল আকৃতির গরুগুলো রাখা হয়। তো প্রতি পর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ ভালো চলছে। ব্যবসা বাণিজ্য প্রতিনিয়তই ভালোই চলে, কিন্তু আপনি রেগুলার প্রোগ্রাম করেন না, মাসে হয়তো একটা দুটা? আমার তো বেশি প্রোগ্রাম করা লাগে না। হ্যাঁ, ওই এক দুই মাস পর পর এক একটা করি আর। আচ্ছা, কতগুলো গরু আবার কালেকশন করছেন? গরু 20টার মতো আছে, দেখাবো 14-15টা আর কি। দর্শক তো সবাই জানে সুমাইয়া ডেইরি ফার্ম মানেই বিশেষ কিছু। জি, তো বিশাল বিশাল আকৃতির গরু আপনার খামারে মূলত বেশি থাকে। নিচে দেখাবো 20 লিটার। নিচে আছে 20 লিটার, উপরে? উপরে 30-32 মত দেখাবো। 30-32 পর্যন্ত। এগুলো কি রানিং দুধ? হ্যাঁ, রানিং দুধ। এবং বেশিরভাগই সব বাচ্চা সহ। সবগুলোই বাচ্চা সহ। দর্শক চাইলে এখানে এসে দুধের গরু দুধ দহন করে দেখে সিদ্ধান্ত নিতে পারবে। আচ্ছা, তো আজকের গরুর কয়টা গরুর দাম বলবেন না? একটা গরুর দাম বলবো না, শুধু খালি নাম্বার দিব গরু। শুধু নাম্বার বলবেন, একটা গরুর দাম বলবেন না, দামের কোনো আইডিয়াও দিবেন না। যে গাবি কিনবে আমার থেকে, গাবি কিনতে হলে প্রথম যারা সর্বপ্রথম আমার থেকে নিবে কাছে আসতেই হবে। আচ্ছা, আপনি ভিডিওতে কোনো ব্যবসা করবেন না, অনলাইনে কোনো বিক্রিও করবেন না? তো আপনার গরু কিনতে হলে ভিডিওতে দেখুক আপনার কাছে এই ধরনের গরু পাওয়া যায়। এটা দেখার পরে তারা আপনার খামারে আপনার ঠিকানায় এসে আপনি যেরকম বর্ণনা দিচ্ছেন কথা কাজের সঙ্গে মিল আছে কিনা তারপরে দরদাম করে দেখে নিতে পারবে। আমার কাছে যে গাবি আছে আমি তারও 10 জনের মতো গাবি বেশি না। হ্যাঁ, আমার গাবি যদি কালে 18-20 লিটার বলি তাহলে 18 লিটার থাকতে হবে। হ্যাঁ, অথবা 19 লিটার থাকতে হবে, না 21 লিটার। আর 10 জন যেভাবে গাবি আছে আমি ওইভাবে বিক্রি করি না। আচ্ছা, আমার থেকে গাবি কিনতে হলে আমার গাবির তো দাম বেশি, সবাই জানে। হ্যাঁ, এই বেশির কারণে কাছে আসতে হবে, এই কারণে সরাসরি এসে দেখে, সরাসরি আসি দেখি স্বচক্ষে আসলে গরুগুলো কত বড়, বাচ্চাগুলো কেমন, গাভীগুলো কেমন, দুধ আসলে কতটুকু আছে, সবকিছু দেখে তারপরে সিদ্ধান্ত নিবে। তারপরে সিদ্ধান্ত নিবে সে। আচ্ছা, তে চলেন এবার এক মাস থেকে আপনার গরুগুলো দেখা শুরু করি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা দেখেন, তো আপনি শুরুতেই সাদা কালো রঙের বিশাল আকৃতির একটি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এই প্রথম প্রেগনেট হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান প্রথম প্রেগনেট হয়েছে? হ্যাঁ, দুই দাঁত ছিল, চার দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা দিবে। তার মানে বকনা গাভী এটা? হ্যাঁ, বকনা গাভী, বিশাল আকৃতির গাভী। আচ্ছা, বেশ উঁচা চড়া লম্বা, আপনার যে কাজের ছেলেটা ধরে আছে সে অনেক লম্বা মানুষ, গরুটাও তার সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা এখন কতদিনের প্রেগনেট? এই যে 8 মাস পার হয়, 9 মাসে পড়েছে, ওলান পালানের ঝুল দেওয়া শুরু করছে। এখনো বাকি আছে কতদিন? এখনো প্রায় 1 মাস বাকি, প্রায় 1 মাসের মতো এখনো বাকি আছে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল আছে। তারপর আমি ভ্যাকসিন ছ করে দিয়েছি। হ্যাঁ, আমার গাবি যেগুলো আমার বাসায় নিয়ে আসে আমি ভ্যাকসিন করে দিই। আচ্ছা, তারপরেও যারা নিবে তারা তাদের মতো করে, যেহেতু অনেক টাকার জিনিস, দেখে শুনে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। এই গরুটা একটু হাঁটা না, হাঁটায় নিয়ে যান, আমরা হাঁটানোর চিত্র দর্শকদের দেখাই। আচ্ছা দেখেন, এটার দাম কেমন? আমার গাবি একটা দাম বলবো না, সর্বপ্রথম 1 নম্বর গাবিটা দেখালাম। আচ্ছা, একটা গরুর দাম বলবেন না, যে কিনবে সে কাছে আসতে হবে, কাছে এসে দেখে কিনতে হবে। যে গাবিটা যে এত দাম চাইলাম আমি ফোনের মাধ্যমে, যে এটা কত বড় গাবি, কতটুক ওজন হইতে পারে, সবকিছু দেখে তারপরে সিদ্ধান্ত নেবে। কোন জাতের গাবি দেখে শুনে সে নিতে পারবে। এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। আচ্ছা দেখেন, পাশের সিরিয়ালের 2 নম্বর যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এইটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, প্রথম বাচ্চা, 4 দাঁত বয়স, 4 দাঁত বয়সে এটাও প্রথম বাচ্চা দিবে, বকনা গাভী। হ্যাঁ, বকনা, ওই একই জোড়া আর কি, ওই একটা নিয়ে গেল ভিতরে, ওরই জোড়া, 1 এবং 2 একই সাইজের, একই রকম গরু, একই বাড়ির থেকে নিয়ে আসা, একই বাড়ির থেকে নিয়ে আসা। এই গরুগুলো প্রথম বাচ্চাতেই এত বড় সর হয়ে গেছে, তাহলে আশা করা যায় আর একটু বড় সর হবে। এগুলো এই ডিলের ভিতর বাচ্চা, তো এজন্য অনেক বড় বিগ বডির গরু হয়। তো এটা কতদিনের প্রেগনেট? এটা ওই দুটো একই টাইপ, প্রায় 1 মাসের মতো বাকি আছে, 1 মাসের মতো এখনো টাইম আছে। আচ্ছা, তো সম্পূর্ণ সুস্থ সবল আছে? ইনশাআল্লাহ সুস্থ সবল আছে। এটা আজকের পর্বের 2 নম্বর গরু, দাম বলবেন না, কারণ নিতে হলে এখানে এসে দেখে নিতে হবে। এখানে এসে দেখে শুনে নিবে, যাচাই বাছাই করে গাবিটা সুস্থ আছে কিনা, কোনো খুরা রোগ আছে কিনা, পাটা ভালো আছে কিনা, সবকিছু দেখে সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে যান, 3 নম্বরটা দেখাই। আচ্ছা দেখুন, প্রথমে দুইটা দেখলাম প্রেগনেট গরু, এবার আছে বাচ্চা সহ একটা গরু।
এটা কোন জাতের গরু হলস্টাইন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা হয়েছে 4 দাঁত বয়স হলস্টাইন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা হয়েছে 4 দাঁত বয়স বাচ্চার বয়স আজকে 6 দিন ওই যে লাকাসা লাভিও আছে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ দুটোই সুস্থ সবল আছে হ্যাঁ 6 দিন বাচ্চার বয়স এই অবস্থায় 25 26 দুধ আছে 6 দিনেই 25 26 কেজি দুধ চলে আসছে কেজি দুধ দেখাই দেব এখন তবে আশা করা যায় এটা 30 প্লাস দুধ থাকবে 30 প্লাস দুধ এই গরুটা থেকে পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব মানুষ বলে যে প্রথম বেয়ানে দুধ হয় না হ্যাঁ যারা বলে যে প্রথম বেয়ানে 14 15 কেজি দুধ হয় প্রথম বেয়ানে এত দুধ হয় না হ্যাঁ সেই সব যদি কোনো দর্শক থাকে এটা আমার বাসায় আসে সে এক সপ্তাহ 10 দিন দহন করে দেখে তারপরে নিতে পারবে প্রথম বেয়ানের গরু দুধ হয় কিনা মানুষ যে বলে যে দুধ হয় না দুধ হয় কিনা এটা আমি দেখাই দিব এই গরুটা দিয়ে আপনি দেখাই দিবেন দেখাই দিব দাঁত এবং দুধ সব কিছু মিলাই দেখাই দিব আচ্ছা তো এখনি 25 26 কেজি চলে আসছে আজকালকে আসলে এটা পাবে আর আরো কয়েকদিন পরে আসলে আরেকটু বৃদ্ধি পাবে 30 প্লাস আশা করা 30 প্লাস আশা করা যায় এটা আজকের পর্বের 3 নম্বর গরু দাম বলবেন না না 1 টাকা বিরো কোনো দাম হবে না যে যেটা নিবে হ্যাঁ সে কাছে আসে দেখে কাছে এসে দেখে সেটা যাচাই বাছাই করে তারপরে নিবে তারপরে নিবে তো এটাও নিয়ে যান 4 নম্বর যে গরুটা আছে সেটা এবার দর্শকদের আমরা একটু দেখাই আচ্ছা দেখেন এই পাশে সিরিয়ালের 4 নম্বর আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে দাঁত কয়টা দাঁত 4 দাঁতই ছিল 6 দাঁত হতে যাচ্ছে 6টা দাঁত এটার কোলে কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স আছে 11 দিন মায়ের মতোই সাদা কালো রঙের একটা বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স 11 দিন হ্যাঁ এখন দুধ অলরেডি 28 29 রানিং আছে বর্তমানে 28 29 কেজি রানিং সকালে কতটুকু এখন 18 কেজি হবে সকাল বেলা একটা নেই 18 কেজি 18 কেজি এখন হবে বিকেল বেলা বিকাল দুই বেলা দিয়ে আর কি 28 29 এরকম দুই বেলা দিয়ে 28 29 কেজি দুধের বোঝা আসছে কেউ চাইলে এখানে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সে এটা আজকের পর্বের 4 নম্বর গরু কারো দেখে পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা সাইড করে দেন 5 নম্বরটা দেখাই আচ্ছা এই পাশে সিরিয়ালে 5 নম্বর যে আরেকটা বাচ্চা সহ গরু আপনি রাখছেন এটা এটা প্রথম বাচ্চা 4 দাঁত হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চার বয়স আছে 11 দিন হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে বাচ্চার বয়স 11 দিন কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা কালো বাচ্চা কালো বাচ্চা বাচ্চার বয়স 11 দিন 11 দিন দুধ কতটুকু আসছে 25 26 রানিং আছে এটা এই অবস্থায় 25 26 কেজি দুই বেলা দুধ আসছে কেউ চাইলে এখানে এসে যে কয়দিন খুশি সেই কয়দিন দহন করে দেখে নিতে পারবে তো এটা ছিল আজকের পর্বের 5 নম্বর গরু একটা গরুর আজকে দাম বলবেন না যাদের নিতে হবে সরাসরি এসে দেখে সরাসরি সে কাছে এসে দেখে নেবে আচ্ছা তো এই 5 নম্বর গরুটা নিয়ে যান পাশে 6 নম্বর যে গরুটা আছে সেটা আমরা এবার দর্শকদের একটু দেখাই আচ্ছা দেখ সিরিয়ালে 6 নম্বর যে আরেকটা বাচ্চা সহ গরু আপনি রাখছেন এটা এটা এই প্রথম বাচ্চা 2 দাঁত বয়স হলস্টাইন ফ্রিজিয়ান আপনি কাছে মূলত প্রথম বাচ্চার গরুগুলো একটু বেশি থাকে বেশি থাকে আচ্ছা তো এটা 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে মায়ের মতোই একটা বাচ্চা আছে কি বাচ্চা ওটা এটা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন আজকে 6 দিন বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 6 দিন গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা সুস্থ সবল আছে আর এই অবস্থায় এই গাভী বাচ্চা যদি দূর দূরান্তে নেওয়া হয় কোনো সমস্যা হবে কি না এগুলো সমস্যা হবে না বাচ্চা খুব ভালো বাচ্চা আছে তো আচ্ছা বাচ্চা একটু বড় হয়ে গেছে তো এটার দুধ কতটুকু আছে এখন ওই 20 এর উপরে চলে আসছে এটা 20 এর উপরে দুধ আসছে সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে কেউ চাইলে এখানে এসে দহন করে বুঝ করে নিতে পারবে হ্যাঁ সে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা তো এই গরুটার দামও আপনি চাইবেন না কারো পছন্দ হলে আপনার খামারে এসে দেখে শুনে দরদাম করে নিতে হবে নিতে পারবে সে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 6 নম্বর গরু এটা সাইড করে দেন 7 নম্বরটা দেখাই আচ্ছা দেখেন 7 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো রঙের এটা কোন জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চা হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চা হয়েছে খুব সুন্দর একটা বাচ্চা আছে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা এবার দেখলাম সার বাচ্চাটাই বেশি হ্যাঁ সার বাচ্চা এবার বেশি আচ্ছা তো গাভীটার বয়স কেমন এই দ্বিতীয় বাচ্চা হলো 4 দাঁত ছিল দেখলাম খিল ভাঙে যাওয়ার 6 দাঁত হতে যাচ্ছে আচ্ছা 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 4 দিন যায় 5 দিনে পড়লো 5 দিন দুধের বুস কতটুকু আসছে পুরো দুধ সেরকম আসি নাই তবে এখন দোয়ালে 13 14 কেজি বের হবে এখন দহন করলে 13 14 কেজি বের হবে একটা নেই বেলা হয়ে গেছে তো হ্যাঁ তাছাড়া প্রতিদিন সকালবেলা টানা হয় এর মধ্যে অলরেডি দহন করা হয়ে যায় হ্যাঁ তবে 30 এর মধ্যে থাকবে সব গাভীগুলো দুধ আচ্ছা তো এটা আজকের পর্বের সিরিয়ালের 7 নম্বর গরু এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন এটাও দাম তো আমি একটারে বলবো একটা গরুর দাম বলবেন না সে সেটা কাছে এসে দেখবে কাছে এসে দুধের কথা যেটা বলছেন যাচাই বাছাই করে তারপরে নেবে তো এই 7 নম্বর গরুটা নিয়ে যান 8 নম্বরটা দেখাই আচ্ছা দেখেন এই পাশে সিরিয়ালে 8 নম্বর যা একটা সুন্দর করে গরু আপনি রাখছেন এটা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু
এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা প্রথম বাচ্চা হয়েছে 7 দাঁত বয়স বাচ্চার বয়স 27 28 দিন বাচ্চার বয়স 27 থেকে 28 দিন কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা আর 4 দাঁতে প্রথম বাচ্চা দিল গাভিটা জি প্রথম বাচ্চা হলো তো দুধ তো পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ এখন 25 26 এরকম সকাল বিকাল মিলে 25 26 কেজি দুধ জি যে কোনো দর্শক চাইলে যেহেতু দুধের গরু এখানে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সে আচ্ছা তো এটা আজকের পর্বে সিরিয়ালের 8 নম্বর গরু ছিল কারোর যদি দেখে পছন্দ হয় আপনার সাথে কথা বলে দামের একটা আইডিয়া নিয়ে এখানে এসে সবকিছু যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে সে এটা সাইড করে দেন 9 নম্বর যে গরুটা আছে এবার আমরা সেটা দর্শকদের দেখাই চলেন সিরিয়ালের 9 নম্বর যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন সাদা রংটাই বেশি এটা কোন জাতের এটা মানুষ তো বলে রানি শঙ্কর কিন্তু এগুলো হলস্টন ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু জি 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 এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা দ্বিতীয় বাচ্চা 6 দাঁত বয়স 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি এটার কোলে কি বাচ্চা আছে এটার কোলে সার বাচ্চা এটার কোলেও আছে সার বাচ্চা বাচ্চাটার বয়স ওই 25 26 দিনের মতো 25 26 দিনের মতো বাচ্চাটার বয়স গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ দুইটাই সুস্থ সবাই আর এই অবস্থায় এই গাভী বাচ্চা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যায় কোনো সমস্যাই হবে না দূরের লোক তারা এই যে বড় বাচ্চা খোঁজে যে একটু বড় সাইজের বাচ্চা যেন রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় তো এটার দুধ কতটুকু আসছে এটার দুধ এখন আসছে 30 32 30 32 এরকম হয় 30 32 সকাল বিকাল মিলে হ্যাঁ সকাল বিকাল মিলে কেউ চাইলে তাকে দহন করে দেখাই দিবেন হ্যাঁ দেখাই দিব তো এটা আজকের পর্বের 9 নম্বর গরু ছিল কারো যদি দেখে পছন্দ হয় এখানে এসে দুধটু দহন করে দেখে শুনে দরদাম করে নিতে পারবে এই গরুটা একটু ভিতরে নিয়ে যান 10 নম্বর যে গরুটা আছে দর্শকদের সেটা আমরা একটু দেখাই এটা এটা এবার দ্বিতীয় বাচ্চা হলো 4 দাঁত বয়স 4 দাঁত বয়সে সেকেন্ড টাইম বাচ্চা দিছে আর কোন জাতের গাভী এটা এটা হলস্টন ফ্রিজিয়ান বাচ্চার বয়স আজকে 7 দিন বাচ্চার বয়স আজকে 7 দিন গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ দুটাই সুস্থ সবাই আছে সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা এই বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স 7 দিন জি তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে দুধ আছে কতটুকু এখন 25 চলে আসছে দুধ দুই বেলা দিয়ে 25 কেজি দুধ অলরেডি চলে আসছে কেউ চাইলে এখানে এসে দহন করে দুধটা বুঝ করে তারপরে নিতে পারবে নিতে পারবে সে আচ্ছা তো এটা ছিল আজকের পর্বের 10 নম্বর গরু একটা গরুর আপনি দাম বলবেন না না যাদের পছন্দ হবে আপনার সঙ্গে কথা বলে দামের আইডিয়া নিয়ে আপনার খামারে এসে দেখে তারপরে দরদাম করে নিতে হবে নিতে হবে তারপরে আচ্ছা তো এই 10 নম্বর গরুটা সাইড করে দেন 11 নম্বর যেটা আছে ওইটা দেখাই এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন এটা কোন জাতের গরু এটা হলস্টন ফ্রিজিয়ান এটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা গাভী গরু হ্যাঁ দ্বিতীয় বাচ্চা হলো 6 দাঁত বয়সে 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে কি বাচ্চা কোলে এর সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে 11 দিন 11 দিন হ্যাঁ গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ দুইটাই সুস্থ সবল আছে আচ্ছা তো এটার দুধ দুই বেলা কতটুকু আসছে 27 28 দুধ আছে এটা 27 28 কেজি দুধ আছে কেউ চাইলে এখানে এসে দহন করে দেখে কিনতে পারবে হ্যাঁ নিতে পারবে সে আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ ইনশাআল্লাহ সব সুস্থ সবল কোনোটার কোনো সমস্যা নাই না 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 আচ্ছা তো এটা ছিল আজকের পর্বের 11 নম্বর গরু কারো দেখে পছন্দ হলে আপনার সাথে কথা বলে তারপরে নিতে হবে হ্যাঁ নিতে পারবে এটা সাইড করে দেন 12 নম্বর যেটা আছে ওইটা আমরা এবার একটু দর্শকদের দেখাই আচ্ছা দেখো পাশে সিরিয়ালে 12 নম্বর একদম কালো করে একটা গরু নিয়ে আসছেন আপনি এটা কোন জাতের এটা মশি অস্ট্রেলিয়ান মশি অস্ট্রেলিয়ান জি এই গরুটার বয়স কেমন এটাও দ্বিতীয় বাচ্চা হলো 6 দাঁত বাচ্চার বয়স 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে কোলে কি বাচ্চা বকনা বাচ্চা এটার সঙ্গে মায়ের মতোই একদম কালো একটা বকনা বাচ্চা বাচ্চার তো নাভি আছে বয়স কয়দিন আজ 3 দিন বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 3 দিন আচ্ছা তো 3 দিনে তো আসলে দুধের আইডিয়া করা যায় না আইডিয়া করা যায় না এখন দহলে 15 16 কেজি বের হয় এখন দহন করলে 15 16 কেজি বের হয় বারেবারে দহন করা হয় গরুগুলা হ্যাঁ বারেবারে দহন করা হয় তবে এই গরুটা আশা করা যায় যে 30 এর মধ্যেই থাকবে দুধ আশা করা যায় 30 এর মধ্যে দুধ থাকবে হ্যাঁ ওই যে 4টা বান দেখতেছেন না 1 ফুট পর পর একটা বান একটা দুধালো গরুর বাটগুলো এরকমই হয়ে থাকে যেগুলো অরিজিনাল দুধের গাবি তো দেখলেই বোঝা যায় বান 4টা কত সুন্দর 4 জায়গায় চামচুসা কত সুন্দর পাতলা মাজার দিকে কত মোটা আর গলাটা কত চিকন এগুলোটা একটু আগালি আছে তো হ্যাঁ জারুল গলাটা দেখেন একদম গলা চিকন আর মাজার সাইডটা কি মোটা হ্যাঁ আর আগার সাইডে মাথা মুখ একদম ছোট কানগুলো ছোট ছোট হ্যাঁ এগুলো হচ্ছে বেশি দুধের গাভীর কিছু বৈশিষ্ট্য একটা ভালো জাত মানের গরুর বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য খালি যে গরু বড় হলেই দুধ দেয় তা না মিডিয়াম আকৃতির গরু অনেক সময় অনেক দুধ দেয় গরু খুব ভালো দুধ দেয় কিন্তু সেই জাতের মানের থাকতে হবে তো এটা হচ্ছে আজকের পর্বের 12 নম্বর গরু এটা দেখে কারো পছন্দ হলে আপনার সাথে ফোনে কথা বলে নিতে হবে হ্যাঁ ফোনে কথা বলে অথবা কাছে আসতে হবে কাছে এসে দেখতে হবে যে অরিজিনাল কিনা গাভীটা দুধ একরের যা আমি বলতেছি সেটা হবে কিনা দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে এটা নিয়ে যান 13 নম্বরটা দেখাই আচ্ছা দেখেন
সিরিয়ালে 13 নম্বর যার একটা কালো রঙের গরু আপনি আসছেন এটা এটাই লাস্ট যে 20 কেজি দুধের কথা বললাম না এটাই 20 কেজি দুধ সব থেকে কম দুধের গরু এটাই তাও 20 কেজি 20 কেজি দুধ আছে এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এই প্রথম বাচ্চা হলো দুই দাঁত বয়স দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে কি বাচ্চার সঙ্গে বকনা বাচ্চার সঙ্গে সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে 12 দিন 12 দিন সকাল বিকাল মিলে কতটুকু দুধ আছে 20 কেজি দুধের বোঝা আসছে কেউ চাইলে এখানে এসে সে দহন করে দেখে নিতে দহন করে তারপরে বুঝ করে তারপরে নিতে পারবে এটা ছিল আজকের পর্বের 13 নম্বর গরু এটা গরুর দাম চাইবেন না কারো পছন্দ হলে এখানে এসে দেখে তারপরে নিতে হবে তারপরে নিবে সে তো এটা সাইড করে দেন সবশেষ 14 নম্বর যেটা আছে ওটা দেখাইন আচ্ছা দেখেন সিরিয়ালের 14 নম্বর সবশেষ যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা জার্সি গাভী জার্সি জাতের একটা গাভী গরু এই গরুটার বয়স কেমন এটা দ্বিতীয় বাচ্চা হলো 4 দাঁত বয়স 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে কোলে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা লাল রঙের একটা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 15 16 দিন 15 16 দিন গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা সুস্থ সব দুধ কতটুকু আছে 23 24 23 24 সকাল বিকাল মিলে 23 24 কেজি দুধের বোঝা আসছে কেউ চাইলে দহন করে দেখে নিতে পারবে আছে দেখে যাচাই বাছাই করে এবং বানগুলো ভালো করে চেক করে নিতে পারবে তো এটা ছিল আজকের পর্বের 14 নম্বর গরু আরো বেশ কিছু গরু আছে কিন্তু একটা প্রোগ্রামে এত গরু আপনি দেখাবেন না আর ঘরের মধ্যে যেগুলো আছে রিজার্ভ যারা কম দামের গাভী খোঁজে তো হ্যাঁ ওগুলো আছে 12 13 কেজি 14 কেজি অনেক সময় আপনারাও গরু কিনলে একটা আইডিয়া কেনেন 40 এরকম যেগুলো রিজেক্ট আমার ঘরের মধ্যে পড়ে আছে যারা কম দামের গাভী কিনবে ওগুলো তো আমি দেখাই না ওগুলো ঘরের মধ্যে আছে সরাসরি আসলে সবগুলো গরু দেখে যাদের যেমন গরু পছন্দ আপনার থেকে নিতে পারবে যারা কম দামের গাভী খোঁজে আমার কাছে তো বেশি ভাই বেশি দাম মানুষ কিছু মানুষ মন কান ভয় ফোন দেয় না যে আমার কাছে বেশি দামের গরু থাকে 150,000 এর গরু আছে সব ধরনের গরুই আপনার নিকট এখন আছে আছে তো আপনি কি পরামর্শ দেন দর্শকদের কিভাবে গরুগুলো কেনা উচিত দর্শকদের তো আজ এক দুই বছর ধরে পরামর্শ দিই প্রত্যেকটা পর্বে কিছু না কিছু বলতেছেন সচেতন হয় না আসেই পাগল হয়ে যায় হ্যাঁ এই গতকাল যেভাবে গরু বাছুর বিক্রি হলো দেখলাম সেই হিসাবে মানুষে এত যে প্রতিবেদনের মধ্যে বলি তারপরে মানুষ চালাক হয় না এই কালকে কিছু না হলে 3-4 গাড়ি গরু লোড হয়েছে কালকে এই এলাকা থেকে এই এলাকা থেকে আচ্ছা বেশিরভাগই রিজেক্ট গরু মানুষ খালি কম দামে পাচ্ছে সমানে কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে বুঝতেছে আসলে কেমন মোড়ের পার চাউলে একটা আড়ত আছে ওখানে আমি বসি দেখি যে খালি গাড়ি লোড হচ্ছে আর যাচ্ছে আমি বলছি মানুষ শালা এত কথা বলি তারপরে সচেতন হয় না মানুষের কথা বলে আমার এলাকার লোকে আমাদের শত্রু পয়দা হয় এজন্য আর বলবো না এলাকার লোক সম্বন্ধে যারা গাভী কিনবে একমাত্র টাকার পর যদি মহব্বত থাকে সে কাছে আসে দুধ দহন করে সকাল দেখে বুঝ করে এবং পরের দিন সকাল আর বিকাল দুই দিন দোয়াবে চার বেলা দহন করলেই হবে চার বেলা দোয়াবে ওই দোয়ানোর আগে যে বলবে যে চা দোকানে যাব চা খাই আসি বলেন আসার পরে বলবে দহন করা হয়ে গেছে দহন করা হয়ে গেছে গরু যখন দুধ দোয়াবে ওই গরুর পিছনে দাঁড়াই থাকবে হ্যাঁ বালতিতে পানি মিশাতে পারে কিনা এটা পানি দিলো কিনা পানি মিশালো কিনা অন্য গরুর দুধ দিলো কিনা ওর মধ্যে দুধ ঢালি দিলো কিনা এটা খেয়াল করবে শুধু তাহলে এগুলো দেখে যদি কেউ গরু কেনে যদি কালে গরু কেনে আর দুই দিন যদি দোয়া কেনে বাংলাদেশের এমন কোন মেজিশিয়ান নাই যে 10 কেজি 20 কেজি বা সেটাই আমি এই পরামর্শই দেই দর্শকরা যদি এইভাবে গরু কেনে আশা করি কেউই ঠকবে না ঠকবে না ইনশাআল্লাহ দোয়া তারপরে দর্শক যে কেন বোঝে না কেন দূর থেকে গরু কেনে আর ঠকে আমি বুঝি না একজনের মিষ্টি কথা শুনে পাগল হয় হ্যাঁ মনে কর কত না কত ভালো সেটাই আমি সিলেটের দুইটা গরু চেঞ্জ করে দিলাম টাকা 45,000 ওই লোক 42,000 দিয়েছে এখন আমার অ্যাকাউন্টেই লইছে আমি এখন ওই লোকে দিই নাই হ্যাঁ প্রথম লিছিল 3,25,000 টাকা দিয়ে তারপরে আবার ওই গরু দুটা দিয়ে পরে আবার দুটা চেঞ্জ করে দিলাম আরো 42,000 টাকা দিছে ওই লোক আমার অ্যাকাউন্টেই লইছে আমি এখন ওই গরু লাগ দিই নাই বলেছি যে আপনাকে দেখেন যে দুধ কথা বলেছি মিলে দুধ মিলে কিনা তারপরে টাকা দিবেন 25 লিটার দুধ 12 কেজি করে আপনি দেখেন আগে 25 কেজি পান যদি মেলে তাহলে এখান থেকে টাকা দিয়ে দেব 25 কেজি আপনি পান তাহলে ওই গরু লাগ আমি টাকা দিয়ে দেব আর যদি না পান আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দেব আচ্ছা খুবই সুন্দর কথা তো এই এলাকার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনি এইভাবেই প্রতিনিয়ত সমাধান করে থাকেন এই গতকালের আগের দিন এই যে ঢাকা থেকে একটা গরু নিয়ে আসছিল আমাদের ইসদ্দু থানার ওই জাকির এসআই ওর মাধ্যম দিয়ে আমার দোকানে বসে ফয়সালা করে ওনার টাকা ব্যাকলি দিলাম এই আমার এলাকার লোকই বেচেছিল 1.5 লক্ষ টাকা একটা গাভী বেচেছে দুধ কইছে 15-16 লিটার দুধ হয় 1.5 লিটার 2 লিটার দর্শক কি করবে আসলে ঘোরালে আসছিল আমার ইসদ্দু থানায় থানার আসার পর পরে আমার কাছে ফোন দিল আমার দোকান নিয়ে আসি পরে লোকের টাকা আমি ব্যাকলি দিলাম এই গতকাল সেটাই
তো প্রতিনিয়তই দর্শকের পাশে আপনি আসেন থাকবেন এভাবেই ব্যবসাটা করবেন বাইরের লোকজন যারাই আমার কাছে আসে বা ফোন দেয় চেষ্টা করে যে উপকার করার জন্য তাদের সহযোগিতা করার জন্য এটা মানুষ গরীব মানুষ গাবি কিনে অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নেই কেনে গাবি কিনেছে মনে করেন কিস্তির টাকা দিলে সুমিতের টাকা দুধ বিক্রি করে কিস্তি দিবে এমন অশান্তি মানে ঘরের বউ ঘরে শুতে দেয় না হ্যাঁ দুধ লেগেছে 15 কেজি হয় 10 কেজি তাহলে এবার কিস্তি দিবে কি করে গরুকে খাওয়াবে কি শুকে 16000 টাকা দিয়ে বানাইছিলাম ওইটা বিক্রি করে কিস্তি দিছি হ্যাঁ তাহলে কি কষ্ট সেজন্য ওনার টাকাটা আমি ব্যাকলি দিলাম আর বললাম যে ভাই আপনি পাবনা জেলায় গাবি কিনেন না যদি পারেন আপনি এলাকা থেকে কিনেন গা যেখান থেকে কিনুক যদি যাচাই বাছাই করে না কিনতে পারে আপনি দুধ দহন করে যদি দেখে নিতে পারেন তাহলে ওইভাবে কিনেন গা তাহলে আপনি ঠকার রাস্তা সেটাই দুধ যেখান থেকে কিনবে দুধের গরুগুলো দুধ দহন করে কিনলে কেউ কেউ ঠকাতে পারবে না ভালো কথাই বলে কার কথা বিশ্বাস করার দরকার নেই সেটাই তো ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম